নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গতকাল জামাই ষষ্ঠীর দিন রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত আবার বিবাহ অভিযান সিনেমাটি রিলিজ করেছে। এই সিনেমাটি কেমন হয়েছে, এই সিনেমার স্টোরি কিরকম, এই সিনেমা যারা অভিনয় করেছেন তারা কিরকম অভিনয় করেছেন, যাবতীয় কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে যারা আমার চ্যানেল দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি আপনাদেরকে শর্টে এই সিনেমার স্টোরিটা বলে দিই। ঘনশ্যাম হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, সে রজত এবং অনুপম, রুদ্রনীল ঘোষ এবং অনুপম হাজরা দুজনকে দিয়ে ডাকে একটা জায়গাতে। সেখানে সে জানায় যে তার একটা থাইল্যান্ডের সম্পত্তি আছে 100 কোটি টাকা, কিন্তু সেটা 3 দিনের মধ্যেই নিতে হবে, মানে তার দাবি করতে হবে গিয়ে, নাহলে সেটা অন্ধকার হয়ে যাবে। তো তারা এই মানে হচ্ছে এই রুদ্রনীল ঘোষ এবং অনুপম হাজরা এই দুজনকে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে যোগ দেয় এই শর্তে যে তাদেরকে দুজনকে 25-25 কোটি টাকা করে দেওয়া হবে। তো তারা তিনজনে থাইল্যান্ডে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং বিভিন্ন ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে, এবং তারা সেইভাবে সেখান থেকে কীভাবে উদ্ধার পায়, মানে কীভাবে ছাড়া পায় সেটা দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। প্রথমে বলে রাখা ভালো, এটা 2019 বিবাহ অভিযান সিনেমাটা পার্ট 2, তবে কিন্তু কন্টিনিউটি নেই, মানে এটা বলতে পারে যেমন হাউসফুল 1, হাউসফুল 2 এরকম ব্যাপার। তো এইটা যে পার্ট 1-এর থেকে স্বাভাবিকভাবে তার কম্পারিজন আসবে, কিন্তু কম্পারিজন করলে যদি বলা হয় তাহলে মনে হবে যে পার্ট 1-এর থেকে এটা অনেকটাই খারাপ হয়েছে। এটা একটা হাউসফুল সিনেমার মতো, যেটা মোটা গায়ের কমেডি আপনি বলতে পারেন। তবে হ্যাঁ, কি এই সিনেমাটা যে আপনি টাইম পাসের জন্য দেখতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখতে পারেন, তো এখানে কিছু কিছু জিনিস তো ভালো আছে অবশ্যই, যে রুদ্রনীল ঘোষের এটা লেখা এবং ডায়লগ উনি লিখেছেন, সাইবরিস তিনি তার অনেক কিছু পুট করে দিয়েছেন যেগুলো বিভিন্ন মানে রাজনৈতিক বিষয়বস্তুকে একটু টোকা দিচ্ছে, মানে আর কি বলতে পারেন খোঁচা দিচ্ছে, সেরকম বিষয়বস্তু আছে কিন্তু, তবে সেটা সবার জন্যই আছে। কিন্তু উনি যেই যেহেতু মোটা দাগে যে যেহেতু পুরো ডায়লগগুলো লেখেন এবং যেই কথাবার্তাগুলো এখানে আছে, এটা বলতে পারেন যে একটুখানি কানে শ্রুতি মধুর শোনাবে না, শ্রুতি কটু শোনাবে, এরকম কিছু ডায়লগ আছে এখানে, কিন্তু মোটা দাগের কমেডি, তবে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে এনজয় করতে পারেন। এবং যে স্টোরি যেটা আছে, যে স্টোরির আউটলাইনটা কিন্তু ভালো না, স্ক্রিপ্ট তো ভালোই না, সেটা বাদ দিই, যেরকম হাউসফুল 2 দেখেছেন সেরকম মাত্রায় বিশাল কিছু নেই, কিন্তু তবুও ঠিক আছে, বন্ধুদের সঙ্গে টাইম পাসের জন্য দেখতে পারেন। এটার ডাইরেক্টর হচ্ছে সৌমিক হালদার, উনি খুব বড় সিনেমাটোগ্রাফার, কিন্তু আমি বুঝতে পারলাম না কেন এই জাতীয় সিনেমা উনি পরিচালনার জন্য রাজি হলেন বা করলেন, সেটা উনি বলতে পারবেন। কিন্তু ও মানে আপনি বলতে পারেন যে এটা মধ্যমেধার বা নিম্ন মেধার একটা সিনেমা, এরকম জাতীয় বলতে পারেন। তবে এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার যে এরকম একটা বাংলা সিনেমা শুরু হয়েছে, বেশ কিছু কমার্শিয়াল সিনেমা যেমন দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে একটা অ্যাডভার্টাইজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে এত বাজেভাবে সেটা কল্পনা কি, কিন্তু যাই হোক এটা করেছে। কিন্তু আমার মনে হয় না সিনেমা কতটা মানে সাধারণ মানুষের পক্ষে কতটা গ্রহণযোগ্য, তবে কাল জামাই ষষ্ঠীর দিন ছিল, কিন্তু তবুও দেখলাম হল ফাঁকা, কারণ হয়তো এটা যে যে ট্রেলারটা বেরিয়েছিল ট্রেলারটা মানুষের কাছে সেরকম ভালো লাগেনি, আমার তো ভালোই লাগেনি, বরং এর পার্ট 1টা তবু ভালো ছিল, পার্ট 2টা মানে এইটা আবার বিবাহ অভিযান ওরকম মাত্রায় ভালো না। এবার আসা অ্যাক্টিংয়ের কথায়, রুদ্রনীল ঘোষ এমনিতেই ভালো অ্যাক্টিং করে থাকেন এবং কমেডিও খুব ভালো করেন, এমনি তো ওটা ওনার লেখা, তো স্বাভাবিকভাবে ওনার নিজস্ব রোলটা যথেষ্ট ভালোই আছে এবং করেছেন, হাত পা নেই জলে যেরকম কমেডি করে থাকেন ঠিক আছে। অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো স্পষ্ট কথা বলেন, কিন্তু এই জাতীয় খুব তত করে বলেছেন, মানে চরিত্রের প্রয়োজন। আর অঙ্কুশ হাজরা মোটামুটি ঠিকই আছে, আর যে তিনজন হিরোইন আছে, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার আর নুসরাত ফারিয়া, তো এরা সেরকম কিছু চল নেই, কিন্তু মোটামুটি ঠিক আছে। এই সিনেমার ফার্স্ট হাফটা খুবই বোরিং, মানে একদমই চলছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে বলতে পারেন। সেকেন্ড হাফেরটাও তবু একটু এগিয়েছে, একদম লাস্টে মানে ফার্স্ট হাফের শেষের দিকে ইন্টারভিউয়ের আগে একটা টুইস্ট আছে, সেটার জন্য একটু সিনেমাটা একটু দাঁড়ায়, কিন্তু সেকেন্ড হাফ তবু চলবে, ফার্স্ট হাফ তো চলবেই না। তো এইটা সবচেয়ে বড় একটা সিনেমার ক্ষেত্রে কি হয়, সেকেন্ড হাফটা যদি ভালো হয় তো ফার্স্ট হাফটা কি হয়, ফার্স্ট হাফের লোকে না দেখলেও যে সেকেন্ড হাফ তো দেখতে হবে বলে এটা দেখে না, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে যে ফার্স্ট হাফটাই খারাপ, তো প্রথমেই না দেখে চলে যেতে পারে। এবং তো এই সিনেমাটা সেরকম না, মোটা দাগের কমেডি, এরকম বললাম এখানে সৌরভ দাস আছে একটা রোল, যেটা হচ্ছে যে আপনাদের হাউসফুলে যেমন চাঙ্কি পান্ডের যে রোলটা ছিল ওই রকম টাইপের কিছু একটা। তবে ওভারঅল যে খুব বুদ্ধিমত্তা লাগবে আপনার মনে হয় ব্রেনলেস কমেডি, অ্যাকচুয়ালি ব্রেনটাকে বাড়িতে দেখেই যাওয়া ভালো, সব সেরকম মাত্রায় বন্ধু বান্ধবদের সঙ্গে যদি মজা করতে করতে দেখে নিলেন হয়ে গেল, কিছু সিন এরকম ফুল, কিছু কিছু সিন আছে খুব মানে কিছু কিছু কথাবার্তা আছে যেটা হাসি লাগবে, তবে ওভারঅল যদি বলা হয় বিশাল মানে হাসির সিনেমা এরকম না, এটা চলে যাবে এইরকম আর কি। তো আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো, যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনারা আমার কমেন্টে জানান আপনারা এটাকে কত স্টার দেবেন। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।